করলাম যে অভিজ্ঞতাটা আমি খুব শর্টকাটে আপনাদের জানাবো। আমি জানি না এই ভিডিওটি আপলোড করতে পারবো কিনা। এখন হচ্ছে আজ শুক্রবার বেলা 4টার দিকে আমি ভিডিও রেকর্ড করতেছি। আপনার অবস্থা দেখতে পাচ্ছেন, আমরা জানছি একদম ইনশাআল্লাহ দোয়া করবেন। কেমন আচ্ছা, না আমরা চিনবেন আমাকে, আপনাদেরকে আল্লাহ এত টাকা দিয়েছেন, ওনারা বন্যার্ত লোকদেরকেও সহায়তা করতে পারেন। আবার কুরবান, দর্শক শ্রোতা, বন্যায় অবস্থা খুবই ভয়াবহ ফেনী শহর ছাড়াও আরো অনেকটি জেলা। দর্শক শ্রোতা, এই দিকে যে যেভাবে পারছে দান করছেন এবং সবাইকে তাক লাগিয়ে দিলেন। এবার মিজানুর রহমান আজহারি হুজুর, তিনি কত কোটি হাজার টাকা তিনি দান করেছেন সেগুলো আমরা জানবো, এবং কে কত টাকা দিয়েছে সেগুলো আমরা জানবো। বর্তমান যে পরিস্থিতি রয়েছে চলমান, সেগুলোর যে সর্বশেষ আপডেটগুলো রয়েছে সেগুলো আমরা জানবো, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে এক অনুরোধ, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটই সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বলে চলুন আমরা আসলে সেখানে বর্তমান পরিস্থিতি আমরা দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি এই মুহূর্তে ঠিক ফেনীর সদরের কৈখালি গ্রাম বা কৈখালি গ্রামের আশেপাশে কোন একটা জায়গায় আসি। আপনারা এই যে অবস্থা দেখতে পাচ্ছেন, যে আমরা এই অঞ্চলে কিছু ত্রাণ সামগ্রী আমরা দিলাম এবং আমরা কিছু রেস্কিউ অপারেশন পরিচালনা করলাম। যে অভিজ্ঞতাটা আমি খুব শর্টকাটে আপনাদের জানাবো। আমি জানি না এই ভিডিওটি আপলোড করতে পারবো কিনা। এখন হচ্ছে আজ শুক্রবার বেলা 4টার দিকে আমি ভিডিও রেকর্ড করতেছি। আপনার অবস্থা দেখতে পাচ্ছেন যে কি ভয়াবহ অবস্থা এই মুহূর্তে ফেনীর। আমি যে মেসেজটুকু আপনাদেরকে দিব অভিজ্ঞতা থেকে, সেটা হচ্ছে যে এই মুহূর্তে যারা ফেনীর উদ্দেশ্যে রওনা হচ্ছেন ঢাকা থেকে বা চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলা থেকে, আপনারা যারা সাহায্যের জন্য আসতেছেন, আপনাদেরকে বলি যে এই মুহূর্তে ফেনীর কি দরকার। নাম্বার ওয়ান হচ্ছে রেস্কিউ করা দরকার। এজন্য ইঞ্জিন চালিত বোট অথবা যে কোনো ইঞ্জিন চালিত বোট অথবা যে কোনো ইঞ্জিন ছাড়া বোট হইলেও কোনো সমস্যা নাই। যেমন এই যে এই অঞ্চলগুলোতে ইঞ্জিন ছাড়া বোট হইলেও এখান থেকে রেস্কিউ করা পসিবল। নাম্বার টু, ত্রাণ যদি আনতেই হয় প্রায়োরিটি ওয়ানে থাকবে হচ্ছে পানি, মিনারেল ওয়াটার। কারণ এই বন্যায় সব জায়গাতে পানি কোনো সুন্দর মানে ভালো পানির অভাব খুব দেখা যাচ্ছে, তো মিনারেল ওয়াটার খুব বেশি গুরুত্বপূর্ণ। এই অঞ্চলের মানুষের কাছে মোটামুটি খাবার আছে, আরো দুই তিন দিন তার সার্ভাইভ করতে পারবে। এবং যেটা ত্রাণ, ভাত চাউল ডাল, এটা মূলত আরো দুই থেকে তিন দিন পর এটার খুব বেশি দরকার হবে। ঠিক এই মুহূর্তে আপনারা যারা রওনা হচ্ছেন ফেনীর উদ্দেশ্যে, আপনাদেরও সেটা এই উদ্দেশ্যে এটাই জানাবো যে আপনারা প্রচুর পরিমাণ পানি নিয়ে আসেন, সবচেয়ে বেশি পানি। আর এর পাশাপাশি হচ্ছে যে ফেনীর 6টা উপজেলার 4টা উপজেলার অবস্থা খুব বেশি খারাপ। এর মধ্যে হচ্ছে ভাই আপনাদের যে পশুরাম একটা উপজেলা আছে, ফুলগাজী, আর আর কি আছে, ছাগলনাইয়া, আর একটা সোনাগাজী, ফেনী, এই 4টা উপজেলা, পশুরাম, ফুলগাজী, আর একটা হচ্ছে সোনাগাজী, আর একটা কি না, এটা না, পশুরাম, ফুলগাজী, সোনাগাজী, ছাগলনাইয়া, হ্যাঁ, এই 4টা গ্রাম। আমি একটা পোস্ট অলরেডি করেছি, যে পোস্টে দেখেছি এই 4টা, সরি, গ্রাম না, এই 4টা উপজেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আপনারা এই সকল জায়গায় যারা রেস্কিউ করতে যাবেন, এটা অনেক বেশি ডেঞ্জারাস। অনেক ক্ষেত্রে সেনাবাহিনী হিমশিম খাচ্ছে রেস্কিউ করতে, কারণ এত বেশি নদীর স্রোত, এত বেশি এই বন্যার স্রোত, যে সেখানে সেনাবাহিনী পর্যন্ত হিমশিম খাচ্ছে। তো আপনারা যারা খুব বেশি অভিজ্ঞ এবং পারদর্শী ছাড়া বাকিরা কেউ কিন্তু রেস্কিউ করতে যাবেন না। আর রেস্কিউ করতে গিয়ে অনেকে দেখা যায় যে একটা বোটে 8 জন 10 জন মিলে রেস্কিউ করতে যান, কিন্তু না, ব্যাপারটা তা না, একটা বোর্ডে 3 থেকে 4 জনের বেশি রেস্কিউ করতে যাওয়া যাবে না। এবং অবশ্যই আপনারা এখানে যারা স্থানীয় মানুষজন আছেন, এই স্থানীয় মানুষজনদের সাথে প্রপার কোলাবোরেশন করে তাদের সাথে আপনারা রেস্কিউ করতে যাবেন। যদিও কিছু কিছু উপজেলায় রেস্কিউ করাটা খুবই ডেঞ্জারাস, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেনাবাহিনীর সাথে পরামর্শ করে যাবেন। এই যে আপনারা যদি আমার পিছনে দেখেন যে এখানে রেস্কিউ কাজ পরিচালনা হচ্ছে, তো সব মিলিয়ে আমি আপনাদেরকে জানাবো যে আপনারা দোয়া করবেন, আর যে কথাগুলো বললাম এই কথাগুলো আপনারা একটু ফলো করার চেষ্টা করবেন। আর যারা এই মুহূর্তে ফেনীর উদ্দেশ্যে আসতেছেন তাদেরকে বলবো যে অবশ্যই আপনারা মিনারেল ওয়াটার সাথে আনবেন। জানেন তো দর্শক, আপনার এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। তোমাদের ঘর ভাঙি গেছে নাকি, ঘর ঠিক করতে কেউ আসে নাই? দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি অবস্থান করছি নোয়াখালীর চর জব্বর থানার কি গ্রাম, এটা কাটাবুনিয়া, চর কাটাবুনিয়া।
এখানে আমরা এসেছি এই পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছি বন্যা এবং যে টর্নেডো দুটোই একেবারে করে একেবারে শেষ করে দিয়েছে এবং এই সমস্ত অসহায় মানুষদের খুঁজে খুঁজে বের করে, যেমন উনি রাস্তায় আমরা দেখতে পাচ্ছি ওনার ঘর, ওনাকে যে খুঁজে খুঁজে কোনোরকম ওনার জীবিকা নির্বাহ করতেছে, কিন্তু এই মানুষের পক্ষে কীভাবে এই ঘরটা আবার তুলে দাঁড় করাবে সেটা আসলে অজানা। আপনার ছেলে মেয়ে কজন? আপনার নাম কি? আচ্ছা, তো আপনি কই গেছিলেন? আমি ওই বাড়িতে গেছিলাম। আচ্ছা, তো আপনার এই যে এই ঘর উঠানোর মতো কোনো ক্যাপাসিটি আছে? জি না। আচ্ছা, কেউ সাহায্য দেয় না এখনো? না। আচ্ছা, কোনো সাহায্য পায় না এবং কোনো ক্যাপাসিটিও নাই, তাই আমরা আজকে এই 10,000 টাকা আমরা ওনাকে দিব। এই ঘরটি ঢাকা থেকে আজীবন বিবাহ গ্রাফের স্পন্সর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই 10,000 টাকা ওনার এই ঘরের জন্য। আমরা যদি একটু ঘরটা একটু আগে দেখাই, তারপরে ওনার সাথে কথা বলছি যে ঘরের কি অবস্থা। এবং এদিকে আসো, যাবো যাবো, একটু দেখি, দেখাচ্ছি আর কি, যে ঘরটার এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যে কাছ থেকে যদি দেখা যে ঘরের খুবই খারাপ অবস্থা, আসলে বলার বাহিরে অবকাশ রাখে না আর এটা বলার। আমরা ওই পাশ দিয়ে যাই, একটু ওই পাশ দিয়ে যাই। আসেন, আপনি আপনার ঘরে ঢুকেন, আসেন 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 আসেন। এই পাশে আবার ঝড়ে তাণ্ডবে সবকিছু এলোমেলো করে দিয়েছে এবং তারা কিভাবে ঘুরে দাঁড়াবে সেই আসলে কথাটা বা অর্থ আমাদের কাছে অজানা। এবং আচ্ছা, এদিক দিয়ে যাই, বিসমিল্লাহির রহমানির রহিম, মানে যেভাবে গেছে ওইভাবে যাই। ওই যে ক্যামেরাম্যান আসুক, তাহলে একটু দেখাতে পারবে, আসো তুমি আসো, বিসমিল্লাহ। তো এই ঘরের মধ্যে এখন কিচ্ছুর দাঁড়ানোর মতো অবস্থা নেই এবং কিভাবে ওনারা এটা রেস্কিউ করবে এটা আসলে ধারণার বাইরে। এদিকে আসো, এদিকে আসো, এই যে ক্যামেরাম্যান এদিকে আসো, তাহলে দেখাতে পারবে। এই যেটা রান্নাঘর সেটারও অবস্থা একেবারে শোচনীয়, বাথরুম ডুবে গিয়েছে এবং এখানে এই নিচে হচ্ছে একদম পিচ্ছিল। এখন কিভাবে ওনারা এটা থেকে রেস্কিউ হবে জানা নেই এবং আল্লাহর রহমতে ঢাকা ঢাকা থেকে হাজির আফর স্পন্সর আমরা এই ঘরটি মেরামতের জন্য ওনার কাছে 10,000 টাকা দিয়ে যাচ্ছি, কারণ এখনো পর্যন্ত কেউ আসেনি আর এই উনি বাইরে খাবারের জন্য ঘুরতেছে এই বাচ্চা কাচ্চা নিয়ে, কিভাবে ঠিক করবে জানা নেই। তাই এই মুহূর্তে এই 10,000 টাকায় অন্তত কিছুটা হলে উপকার হবে আপনার, নাকি? আচ্ছা, যারা দিয়েছে দোয়া করবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10,000 টাকা আছে ইনশাল্লাহ, দোয়া করবেন। কেমন? আচ্ছা, না আমার চিনবে না আমাকে, তোমাদের ঘর ভাঙি গেছে নাকি? ঘর ঠিক করতে কেউ আসে নাই? আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? এদিকে তাকাও, আবির, ঠিক আছে, তোমাদের ঘর আল্লাহ ঠিক করে দিবে, তোমাদের জন্য আমরা দোয়া করি, কেমন? ঠিক আছে, এই ছোট বাচ্চারা এর অর্থ কি বুঝতে পারে না, ওই বই খাতা সবকিছু ভিজে গিয়েছে, এটাও কম ট্র্যাজেডি নয়, এই ট্র্যাজেডি থেকে তারা কিভাবে উত্তর হবে সেটা আমাদের জানা নেই, কিন্তু এই দুঃসময় এই মানুষগুলোর পাশে যারা আছেন তারা তাদের মতো করে এলাকাবাসী তাদের পাশে দাঁড়ান। দেশ গঠনের এটা একটা শুভনীয় সুযোগ, অসহায় মানুষদের জন্য দেশ যা নতুন করে গঠন করতে এটাও অনেক বড় একটি চ্যালেঞ্জ এবং আল্লাহ পাক যাতে যার যার এলাকায় যারা বিত্তবান রয়েছে তারা যাতে নিজে ব্যক্তি উদ্যোগে মানুষগুলোর পাশে দাঁড়ায়। ধন্যবাদ সবাইকে, নোয়াখালীর চটজব্বর। তো দর্শক, আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন, এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছি, ভিডিও শেষ করে শেষ করে আপনার কাছে আবার উদ্ধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।